বেসরকারি খাতের অর্থ পাচারের অনুসন্ধানের ক্ষমতা ফেরত চেয়ে দুর্নীতি দমন কমিশন সরকারকে চিঠি দিয়েছে 20 মাস আগে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। ফলে দুদকের ধরাছোঁয়ার বাইরে অর্থ পাচার করা বেসরকারি ব্যক্তিরা। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর 2021 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিবছর পাচার হচ্ছে প্রায় 64,000 কোটি টাকা, যার বেশিরভাগ অর্থই পাচার হয় আমদানি এবং রফতানির আড়ালে। 2012 সালে মানি লন্ডারিং আইনে সকল অর্থ পাচারের অনুসন্ধানের ক্ষমতা ছিল দুর্নীতি দমন কমিশনের। তবে সবশেষ 2016 সালে সংশোধিত আইন অনুযায়ী দুদক এখন শুধু ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে পাচার করা অর্থের অনুসন্ধান করতে পারে, অর্থাৎ শুধু সরকারি কর্মচারীদের অর্থ পাচারের অনুসন্ধান করতে পারে তারা। বাকি 26টি অপরাধের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরকে। গত বছর দুর্নীতি দমন কমিশন এই ক্ষমতা ফেরত চেয়ে সরকারের কাছে চিঠি দেয়। মাননীয় আদালত অন্য মামলার রায় ঘোষণাকালে একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন যে দুর্নীতি দমন কমিশন 27টি সম্পৃক্ত অপরাধের সবগুলি অনুসন্ধান করার এখতিয়ারবান, আর সার্বিক বিষয় বিবেচনায় কমিশনের অনুমোদন ক্রমে আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করেছিলাম যে 27টি সম্পৃক্ত অপরাধের মধ্যে বর্তমানে একটি যে দেয়া হয়েছে, আরও বাকি অপরাধের বর্তমানে যারা অনুসন্ধানের এখতিয়ারবান তাদের সাথে যেন আইনটি সংশোধন করে দুর্নীতি দমন কমিশনকেও অন্তর্ভুক্ত করা হয়। সরকারের অনুমতি পেলে আবারও এই ধরনের অর্থ পাচারের অনুসন্ধানের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ করেছিলাম এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো আইনটি সংশোধনের প্রক্রিয়াধীন রয়েছে। দুদক সূত্র জানিয়েছে বেসরকারি ব্যক্তিদের অর্থ পাচারের ব্যাপারে প্রচুর অভিযোগ আসে, তবে এখতিয়ারভুক্ত না হয় তা আমলে নিতে পারে না দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।